আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট চুরি ও ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, নারী নির্যাতনের বিরুদ্ধে খেলা হবে। রোববার 23 অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যারা মানুষকে হত্যা করেছে, আমাদেরকে পিটিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে থেকে উঠিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। ডিসেম্বর মাস বিজয়ের, এ মাসে জনতার বিজয়ের জয়ধ্বনি শুনতে পারবেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান, সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয় সেভাবেই নির্বাচন হবে, সরকার কোনো হস্তক্ষেপ করবে না।